এই ফুলটা ডিজিনেটারে এটারে করেছি এই ফুলটা করা আমি অন্য অন্য ভিডিওতে আরও দেখিয়েছি সেই জন্যে আজকে আর দেখাচ্ছি না আজকে আমি এটা কি করছি একটা নতুন কিছু করতে চাইছি সেটা দেখাচ্ছি এটা আমি একটা হাফ লং দিয়ে জুড়ে নেবো একটা পাপড়ি থেকে আর একটা পাপড়িতে যাওয়ার জন্যে আমি তিনটে করে চেন নেব নিয়ে নেক্সট পাপড়িতে চলে গেলাম এটাকে যদি আমরা একটা ফুল ধরি তাহলে এগুলো এক একটা এর পাপড়ি ওয়ান টু থ্রি আবার পরেরটায় চলে যাব এগুলো আমি হাফ লং দিয়ে জুড়ছি ওয়ান টু থ্রি আবার এটাই চলে গেলাম এইভাবে আমি একদম এটাকে এই পর্যন্ত ঘুরে একদম এখানে আসব ঠিক আছে এবার এই প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে লং তুলবো ফুল লং এইভাবে প্রতিটা করে নেব এইভাবে এখান থেকে ঘুরে এখানে আসব এখানটায় ক্লোজ হয়ে গেল ঠিক আছে এইবার আমি এটাকে ঘর বাড়াতে হবে এই এই জায়গাটা যদি না ঘর বাড়াই তাহলে ওটা বাটির মতো হয়ে যাবে এটা ঘর বাড়াবো কিভাবে দুটো অন্তর একটা ঘরে ডাবল বুনবো দুটো মানে দুটো লং একটা দুটো হয়ে গেল দুটো বোনা এইবার তার পরেরটায় দুটো লং বুনব এক ঘরে দুটো ডাবল করছি এখানে ব্যাস ঠিক আছে আবার এটার আমি চেন করছি না মাঝখানে চেন নিচ্ছি না শুধু ফুল লং করছি একটা হয়ে গেল বোনা আবার আর একটা এরপরে আমি ডাবল করছি এরপরটায় দুটো করব সরি একটা এইভাবে আমি এই পুরোটা করে আসব। ঠিক আছে পুরো একদম পুরোটা এখানে এসে এন্ড করব লাস্ট এখানে চলে এসছি এখানে এই যে দুটো সিঙ্গেল করেছি এবার এবারটা ডাবল করব এইভাবে কিছুটা বেড়ে গেল কারণ বাড়াতে হবে এখানে ডাবল হবে ব্যাস হয়ে গেল এবার আমি এটাকে এন্ড করব। এই লাইনটা এন্ড হবে এখান দিয়ে ঢুকে ব্যাস হয়ে গেল লাইন ডে এন্ড ঠিক আছে এইভাবে এটা হলো নেক্সট লাইন নেক্সট লাইনটাও ঠিক এইভাবেই হবে কীরকম যে এই যেখানে যেখানে ডাবল হয়েছে আমি সেখানে সেখানেই ডাবল করবো আর যেখানে যেখানে সিঙ্গেল আছে আমি সেখানে সেখানে সিঙ্গেল করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে সিঙ্গেল আছে এখানে সিঙ্গেল হবে এখানে ডাবল হবে কারণ এখানে ডাবল আছে দুটো ঘর এখানে ডাবল আছে সেই জন্য এখানটা ডাবল করব তার আগে অবধি সিঙ্গেল করব তাহলে সিঙ্গেল ফুল লং ফুল লং ফুল লং করব হাফ লং নয় হয়ে গেল হয়ে গেল এখানে ডাবল করছি কারণ এখানে ডাবলই আছে আমার তাহলে আবার আমি পরব খরটায় সিঙ্গেল করব দেখুন এখানটায় ডাবল আছে এখানেও ডাবল করেছি এবার আমি এগুলো সিঙ্গেল করবো ক্লোজ আপে দেখে নিলাম এবার এখানে এইভাবে আমি তারপরটাও সিঙ্গেল হবে আমি পুরোটা করে আসব একদম এখান থেকে ঘুরিয়ে এ পর্যন্ত এইবার এখানে ডাবল আছে এখানে ডবল করব ডবল করে আমি এটা শেষ করব কারণ পুরো লাইনটা আমার করা হয়ে গেছে এবার এখানে এসে শেষ করবো শেষটা আমি সবসময় হাফ লং দিয়ে করেছি ব্যাস হয়ে গেল এইবার আমি সুতোর কালার চেঞ্জ করব মানে আমি এই এটার বর্ডারটা এই গ্রিন কালারের করব ঠিক আছে সেই জন্য আমি এই সুতোটাকে চেঞ্জ করছি এবার একটা গ্রিন কালারের বর্ডার করব মাঝখানের ফুলটা যদি আপনারা মনে করেন যে আবার দেখতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি আবার একবার আরেকটা ভিডিও করে আপনাদেরকে এটা দেখিয়ে দেব ঠিক আছে যেহেতু আমি এই ফুলটা দিয়ে অনেক কটা ভিডিও দিয়েছি সেই জন্য আমি আর এখন এটা দেখালাম না কিন্তু পরবর্তীতে যদি কেউ দেখতে চায় নিশ্চয়ই আমি এই ফুলটা বানানো দেখাবো আমি জুড়ে নিলাম সবুজ উলটা আমি এবার কি করব আমি একটা দুটো দুটো চেন বানিয়ে নিচ্ছি চেন বানিয়ে আমি এখান থেকে এইভাবে এই চেনটার মধ্যে দিয়ে তুলব তারপরে আবার এটা এইভাবে পেঁচিয়ে এইভাবে পেছিয়ে এখান দিয়ে তুলব আবার এইভাবে পেছিয়ে পাশের চেন ঘরটা দিয়ে তুলব আবার এইভাবে পেঁচিয়ে তার পাশের ঘরটা দিয়ে তুলব আমি এই সবগুলোকে একবারে ঘাটাবো যেহেতু এটা বাড়িয়েছি তাই এখানে আমি কমাবো কমিয়ে ব্যাস কমানো হয়ে গেল এবার আমি আবার একটা আবার দুটো চেন করলাম চেন করে আবার এইভাবে এখানে যে দুটো চেন করেছি প্রথম চেনটা নয় দ্বিতীয় চেনটা মাঝখান দিয়ে আমি এটা নেব তুললাম তুলে এই যে ফুলটা এর এই মাঝখানে যেখানে কমিয়েছি মানে সব ঘর যেখানে একসাথে কমে গেলো সেইখানে দিয়ে আর একটা নেব আবার একটা দিলাম দিয়ে এর পরেরটা দিয়ে নিচ্ছি আবার একটা দিলাম দিয়ে তার পরেরটা থেকে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবার এই সব কটাকে আমি একসাথে কমাবো ব্যাস কমানো হয়ে গেল এক দুই দুটো চেন কিন্তু আমি এর প্রথম চেনটার মধ্যে দিয়ে নিচ্ছি না দ্বিতীয় চেনটার মধ্যে দিয়ে আমি তুলছি ঠিক আছে আবার এখানে এই যে ফুলটা এই যে কমালাম সব কটার মধ্যে দিয়ে একটা করলাম এখানেও একটা তুললাম তারপরে আবার এটা পেঁচিয়ে তার পরেরটার মধ্যে দিয়ে নিলাম আবার এটা পেঁচিয়ে তার পরেরটার মধ্যে দিয়ে নিলাম ঠিক আছে এবার এই সব কটাকে আমি এইভাবে এইখানেই কমাবো যেখানে বাড়ালাম সেখানেই কমালাম ঠিক আছে ব্যাস এইভাবে আমি এই বর্ডারটা ধারটা করে আসবো ঠিক সেম এইভাবে ঠিক আছে লাস্টে আর একবার দেখিয়ে দিচ্ছি এই এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল এরপরে দুটো চেন এইভাবে পেছনের চেন্টার মধ্যে দিয়ে পো তুললাম আবার এইভাবে মানে প্রতিবার একটা করে ফুল রঙের মতন তুলছি কিন্তু ঘর ফেলছি না আবার এর পাশের ঘরটায় আবার এখান থেকে কিন্তু এখানে একটা ঘর বাকি থেকে যায় এই ঘরটায় তো আর কোনো ডিজাইন করা যাবে না তাই এবার এটাই নিয়ে নেব সব একসাথে ফেলবো এই যে এবার একটা এখানে এই ঠিক আছে এইবার যদি এখানে যে ঘর থাকতো তাহলে আবার আমি এখানে পরপর দুটো চেন নিয়ে আবার ডিজাইনটা করতাম যেহেতু নেই সেহেতু আমি এটাকে জুড়িয়ে দেবো এটা এই এর মধ্যে দিয়ে দিয়ে এর মধ্যে দিলাম এইভাবে এইবার এটাকে আমি কেটে দেবো কাট করে নেবো এই সুতোটাকে এইদিকে সুতোর সঙ্গে পেছন দিকে গিট দিয়ে দেব কিংবা ছুঁচে পরিয়ে ওইদিকে টেনে দেবো ঠিক আছে এটা আমি এবার এটা আমি কি বানালাম গোপালকে ভোগ দিন পায়েস বানিয়ে লুচি সন্দেশ ফল কেটে সরস্বতী পুজো ভোগ দিন যখন আমরা ঠাকুরকে ভোগ দেই ঠাকুরের আসনটা আমরা উঁচু জায়গাতে পাতি কিন্তু থালাগুলো বেশিরভাগ জায়গায় মানে যেহেতু আমাদের একটা অনুষ্ঠানের দিন অনেক রকম ভোগ হয় এবং অনেক রকম পাত্র থাকে অনেক রকম থালা হয় অনেক রকম প্রসাদ হয় তাই আমরা সেগুলো মেজে দিয়ে পাতি কিন্তু মেজে দিয়ে আমরা থালাগুলো রাখি কিন্তু থালাগুলো মেঝে দিয়ে না রেখে যদি এইগুলো সুন্দর সুন্দর করে কটা করে রাখি তার উপরে যদি এইভাবে রেখে ঠাকুরের ভোগ দেই কি সুন্দর হবে এটা আমি আর একটু বড়ো করতে পারতাম টেবিলে যদি আমি এটা রেখে গরম প্লেট রেখে স্যুপ খাই কিংবা চার কাপ রেখে চাটা খাই এটা আমি এবার কি বানালাম বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি বলা যায় ম্যাট সেটা আমি ঠাকুরের পুজোয় সিংহাসনে বা মেজেতে বা টেবিলে গরম কিছু খাওয়ার ক্ষেত্রে সব জায়গাতেই এটা ইউজ করা যেতে পারে ঠিক আছে এইভাবে এটা বড় করে টেবিল ক্লথ করা যেতে পারে এইভাবে এটা বড়ো করে এরকম বড়ো করে এটা ঢাকনা করে ঢাকনা হিসাবে কোনো কিছু ঢেকে রাখা হিসাবেও এটা ব্যবহার করা যেতে পারে এদিকে এটা জালি জালি আছে এয়ারও পাস করবে কোনো অসুবিধা হবে না ফল টল রাখলে ঠিক আছে তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রইল আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের বলবো যে যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তারা একটা লাইক করে কমেন্ট করলে খুব খুশি হব আজ এই পর্যন্ত আবার দেখা হবে বাই